আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে ডেইরি খামারে অনেক কিছু শিকার আছে না শিখলে নয় অনেকে বলে অল্প বিদ্যায় ভয়ঙ্কর সেরকম কোনো দিন হ না কারণ আমার ক্ষেত্রে আমি একটা ভুল করেছি সেটা আমি আপনাদেরকে জানাবো এই যে গাবিটা এর দশ দিন আগে বীজ দেওয়া হয়েছে দশ দিন আগে হিটে আসছিল বীজ দেওয়া হয়েছে নিউকাস প্রচুর পন্ত ভাঙিছে মানে দুই দিন পর্যন্ত নিউকাস ভাঙা হয় দেখেছি এবং নিজে ডাক্তার নিয়ে এসে বিজ দিছি তারপরে আজকে আপনার তিন তারিখে বিজ দেওয়া হয়েছিল আজ আপনার চোদ্দ তারিখ কালকির থেকে ডাকা শুরু করেছে তারপরে কাজ ভাঙতেছে ফালুক ফুলুক করে তাগাছে খাওয়া দাওয়া কম করে দেে আজকে হেঁটে এসে আইছে আজ আবার আর একটা বিজ দিছি এই জন্য বলবো ডেয়ারি খামারের শিখার কোনো শেষ নেই যে কোনো কাজ শেখার কোনো শেষ নেই আপনি যদি যত শিখতে পারবেন ততই ভালো এই জন্য সব চাইতে আর কথা হলো বেটার যে আপনি মনে করবেন না যে আমার সব কিছু জানা হয়ে গেছে শেখা হয়ে গেছে এমন কিছু ধারণা নিয়ে থাকা উচিত না কেননা আপনার যদি কেউ শিখাতে চায় তাহলে শিখবেন সমস্যা কোথায় এজন্য বলতে পারি যে ডেইরি খাবারে ডেরি কেন ডেরি বলেন ফ্যাটানিং বলেন যে কোনো জিনিসটাই বলেন না কেন আপনাকে শিকার কোনো শেষ বিকল্প নেই আগে জানতে হবে তারপরে অনেক কিছু শিখতে হবে আর শিখতে গেলে শুধু প্র্যাকটিক্যালে আপনি শিখতে পারবেন হাতে কলমে যেরকম গাবি কুড়াই করে খাওয়া দাওয়া অন্য একটা ব্যবস্থা তারপরে গাবি কেন হিটি আসতেছে না অনেকগুলো শিকার আছে এই খামার বিষয়ে আপনি যদি খামার করতে চান অনেক কিছু শিকার আছে এই জন্য প্রথমে বলবো আপনি কোনো জায়গার থেকে উপজেলা থেকে আপনি ট্রেনিং গ্রহণ করতে পারেন ট্রেনিং নিয়ে আপনি খামার শুরু করতে পারেন তাছাড়া আপনি যে হঠাৎ করে দশটা গরু বা পাঁচটা গাবি কুড়াই করে নিয়ে আসলেন তাহলে অনেক ভুল করবেন কেননা আপনি খামার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই এটা সম্পূর্ণ আপনাকে জানা প্রয়োজন জানতে হবে এবং হাতে কলমে শিখতে হবে ঘাস কিভাবে লাগায় অনেক কিসেমভাবে ঘাস লাগানো যায় কেউ ঘাসের মোতা লাগায় কেউ কাটিং লাগায় অনেক কিছুভাবে ঘাস লাগানো যায় এবং শেষ কতদিন পরে দিতে হবে তারপরে আপনার সার কবে দিতে হবে কতদিন পরে কাটা যায় এটা এগুলো নিজে যদি না করেন বা নিজে কোনো ট্রেনিং গ্রহণ না করেন তাহলে আপনি সেটা শিখতে পারবেন না এই জন্য বলবো আগে ট্রেনিং গ্রহণ করুন কোনো উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনি পনেরো দিনের একটা ট্রেনিং গ্রহণ করুন তারপরে এসে আপনি কোনো এক খামারে চার থেকে বা এক সপ্তাহ আপনি ভিজিট করুন একটা সপ্তাহ তার বাড়িতে থাকুন বলে কয়ে সে কিভাবে খাবার দিচ্ছে কোন গরুর কোন সমস্যা হচ্ছে কি হচ্ছে এটা আপনি সম্পূর্ণ দেখুন এবং আস্তে আস্তে শেখার চেষ্টা করুন সেই খামার থেকে আপনি চেষ্টা করলে একটা গাবিও ক্রয় করতে পারেন তার বলে কয়ে ভাই আমার একটা গাবি দিতে হবে ভালো মানের গাবি টাকা যায় যাক কিন্তু খামার থেকে যে গাবিটা নেবেন সেটি আপনার জন্য সবচাইতে ভালো কিন্তু অনেকেই অনলাইনে ক্রয় করে বাজার থেকে ক্রয় করে এ কাজগুলো করবেন না অনলাইনই মোটেই কূরাই করবেন না আর বাজার থেকেও না যদি গাবি কুরাই করতে হয় তাহলে আপনি অবশ্যই খামার থেকে কোরাই করবেন তাও তিন দিন যাবেন সকাল বিকাল দুধ দোহন করে দেখে শুনে তারপরে গাবি কুরাই করবেন এর আগে না আর অনলাইনে কোরআ করলে তো ঠকবেনই এটা তো জানা কথা অনেকেই অনলাইনে টাকা পয়সা দিয়ে বসে থাকে পরে বাড়িতে গরু নিয়ে আসার পরে গাভী যে পরিমাণ দুধ দিত সেটা পায় না এই জন্য বলবো আপনি অবশ্যই গাবি যদি ক্রয় করতে হয় কোনো খামার থেকে ক্রয় করবেন দেখে শুনে দরকার হলে তিন দিন দুধ দহন করেন বা এখানে এক তিন দিনের জায়গায় ছয় দিন যা আসা করেন করে গাভী ক্রয় করুন তাহলে ভালো মানের গাভী আপনিই পাবেন কেননা ডেয়ারি খাবারের প্রধান উৎস হল গাবি যদি আপনার গাবি ভালো মানের দুধ না দেয় তাহলে ওই লস কাটিয়ে আপনি কোনোদিন উঠতে পারবেন না এই জন্য সবসাইতে প্রথমে প্রয়োজন আপনাকে ভালো মানের এবং ভালো জাতের গাবি কোরাই করা যে ভালো মানের এবং ভালো জাতের গাবি কুরাই করতে পারবে সেই বেশি লাভবান ডেয়ারি খামারে আর একটা কথা হলো ডেয়ারি খামারে কেউ লস করে না যদি পরিকল্পিতভাবে খামার গড়ে তুলতে পারে আমার বিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ